আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সামনে একটি প্যান্ট লাগানো প্লাজো কীভাবে তৈরি করা যায় সেটি শেয়ার করব। তো আমি এখানে 2 গজ 4 গিরা কাপড় নিয়েছি, এই যে দেখুন। তো আমরা এখন আমার পায়জামার ঝুল হবে 38 ইঞ্চি। তো আমি এখানে 2 ভাঁজে 4 ভাঁজ কাপড় নিয়েছি। তো প্রথমে আমরা পেনের মাপ অনুযায়ী 7 ইঞ্চি কাপড় বাদ রেখে 38 ইঞ্চি ঝুলের জন্য কাপড় বের করে নিব। এখানে আমরা মার্ক করে নিলাম 38 ইঞ্চিতে। তো এই অনুযায়ী আমরা এখন কেটে নিব। পায়ের ঢলা আমরা দিব 20 ইঞ্চি, তাহলে 2 ভাঁজ থাকলে 10 ইঞ্চি দিতে হবে, আর 1 ইঞ্চি আমাদের বাড়তি থাকবে সেলাইয়ের জন্য। তো আমি মোট 11 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। তো এখানে আমরা হাইয়ের মাপ দেব 8 ইঞ্চি। যদি আপনারা কলি না দেন তাহলে এখানে 2 ইঞ্চিতে এইভাবে রাউন্ড শেপ করতে হবে, তবে আমি কলি দিব এই জন্য আমি ওটা দিচ্ছি না, আমরা সোজা রাখবো। তো এখানে আমরা এই দাগ থেকে উপরের দাগ পর্যন্ত আমরা মার্ক করে নিলাম, এই যে বুঝতে পারতেছেন। তো আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটাই দেখার চেষ্টা করবেন। তো আপনারা দেখতেই থাকুন আমি কিভাবে কাপড়টি কেটে নিচ্ছি। তো আমাদের তো আমরা মার্ক অনুযায়ী কেটে নিচ্ছি। তো এখানে আমরা কলি লাগাবো, সেজন্য আমরা এটা সমান করে কেটে নিলাম। তো এখন আমরা কলির কাপড়টি বের করে নিব। আরেকটি আপনারা আরেকটু যদি চেওড়া দিতে পারেন, আমার কাপড় শর্ট তাই আমি একটু চিকন হয়ে গেল কাপড়টা, আপনারা একটু আরও বড় করেও দিতে পারবেন স্বাস্থ্য অনুযায়ী। তো আমি এভাবে 8 ইঞ্চি কাপড়টি কেটে নিলাম, একটু কোনা টাইপ করে এইভাবে করে আমরা কেটে নিব। এই যে আমাদের কলি কাটানো শেষ হয়ে গেল। তো আমার চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা নতুন অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা অন্য কোনো কিছু শিখতে চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি দেখানোর চেষ্টা করব। তো এটি আমি প্যান্টের কাপড় কেটে নিলাম, 9 ইঞ্চি কাপড়। এখানে আমাদের 9 ইঞ্চি কাপড় আছে মোট, আমাদের সেলাই করে 7 ইঞ্চি টিকবে। তো এখানে আমরা 9 ইঞ্চি কাপড়টি আগে কেটে বের করে নিলাম। তো আমাদের প্যান্টের মাপ হবে 20 ইঞ্চি, যতটুকু পরিমাণের কাপড় জোড়া লাগে সেইভাবে আপনারা জোড়া দিয়ে নেবেন। বডির মাপ অনুযায়ী আপনারা কোমরের সাইজ থেকে অবশ্যই 5 ইঞ্চি ঢলা কাটতে হবে, তাহলে কোনো সমস্যা হবে না। এই যে 20 ইঞ্চি হয়ে গেল আমার। এই যে আমার সালোয়ার মোটামুটি কাটা হয়ে গেছে, এখন আমরা কিভাবে জয়েন করব সেটি বুঝিয়ে দিচ্ছি। এখানে আমার কাপড়টি মেলে নিলে আপনারা হয়তো দেখতে সমস্যা হবে, এখানে 4 ভাঁজ 2টা হাতা আছে। তো এখানে আমরা কলি সেট করব, আর এখানে আমরা কুচি করে এখানে আমাদের লাগাতে হবে 2টি হাতাই, বুঝতেই পারতেছেন। তো আমার কাটা হয়ে গেল। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।